हेलो एवरीवन, सुप्रभात सबाई के। चले एक नतून ब्लग नहीं। सकाल सकाल तुम्हारे जे रखमटा आगे ब्लगे जो बजारे चले गेम बोनर जो एक नाइटी केंार जे और ये देखो हमारे केंगाटी समस्त किचू कमप्लीट और एख सोजा चले जाब बाड़ीते। देखो बिनी क्योंकि अलरेडी चले तो एन मिमी के गए सरप्राइज देवे मिमिर जो जेटा क्या देवे तो जा मिमी हैपी बार्थडे हैपी बार्थडे सरप्राइज। तो এই দেখো বাড়ি থেকে আবার এই হ্যাপি বার্থডে যে লোগোটা ছিল এটাও নিয়ে এসেছে, এটা ওর জন্মদিনের লাগিয়েছিলাম সেটাই নিয়ে এসেছে। আর এখানে দেখো মিমি তো দেখে আফ্লুত, আনন্দে একদম মানে একাকার, ওর জন্য ওয়েট করেছিল এতক্ষণ। আর তারপরেই দেখো চলে গেছিলাম মামা বাড়িতে বিনিকে নিয়ে, কারণ আমার মামার একটা পুচকু মেয়ে আছে বিনির বয়সী প্রায়, তো বাড়িতে গেলেই ওর সঙ্গে কিন্তু দেখা করতে যাওয়াটা মাস্ট। তো এখানে দেখো দুটো গোপু দেখেছিলাম, সেই দুটোকে কিন্তু আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো এক ধামা খেলনা নিয়ে বসেছে, আর এই যে যে পুচকুটা ওটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এখানে দেখো ধামার থেকে সব নামিয়েছে এক এক করে, মানে লাস্ট পর্যন্ত তো সব ঢেলেই দিয়েছে এত খেলনা, পরে আবার আমি তুলে তুলে রেখে এসেছি। তো দুজনে মন দিয়ে খেলা করছিল। আর এখানে দেখো বাড়িতে এসে বিনি কি শুরু করেছে, বাড়িতে এখন না লুচি বা রুটি করলে বিনির এটা ফেভারেট পার্ট হয়ে গেছে, মানে ওর লুচি বেলতে হবে। আর আমি দেখলাম ও ভালোই বেলতে পারে। আর এই দেখো এইগুলো ঠিক লুচি না, এগুলো হচ্ছে ভাটুরে, ঠিক আছে। তো কি হয়েছে দেখো কালারটা একটু লালচে এসে গেছে, মেনলি সাদা তেলের মধ্যে না একটুখানি সর্ষের তেল ঢালা হয়ে গেছিলো যে কারণে এরকম লাল হয়ে গেছে। আর এগুলো সমস্তটা মা আমাকে প্যাক করে দিয়েছে বাড়ির জন্যে, কারণ জয় তো আসতে পারেনি ডিউটি থেকে, ও রাত হয়ে গেছিলো ফিরতে, তো যে কারণে মা আমাকে প্যাক করে দিয়েছে, প্রত্যেকবার এটাই করে। আর তারপরে দেখো বাজি রেখে দিয়েছিল বোন, তো বিনি যাবে তারপরে ওগুলো পোড়ানো হবে, যে কারণে কিন্তু যত্ন করে রেখে দিয়েছে। আর বিনি তো জানোই তোমরা বাজি পোড়াতে খুব পছন্দ করে, তো গিয়েই বলেছে মিমি চলো বাজিগুলো তাহলে আজকে ফাটাই। তো এখানে দেখো সেই মতো কিন্তু মা বাজিতে আগুন লাগিয়ে দিয়েছে। আর এইবার দেখো একটু টাইম লাগছিল, আমি তো ভেবেছি এটা জ্বলবেই না, ড্যাম পড়ে গেছে, কারণ এমনিতেই ওয়েদার খুব খারাপ এখন বৃষ্টি বর্ষার টাইম, তো যে কারণে ড্যাম পড়ে গিয়েছিলো। বাট ফাইনালি দেখো ফাইনালি কিন্তু জ্বলে উঠেছে, আর অনেকক্ষণ জ্বলছিল, আমরা বেশ মজা করছিলাম, সাইড থেকে চেঁচাচ্ছিলাম আনন্দ করছিলাম। তো এরকমভাবেই আজকে দিনটা খুব আনন্দ করে হই হই করে কেটেছে দেখো। আর এবছরের জন্মদিনটা না বোন নর্মালি একদম জাস্ট গুরুভাবে কেক কেটে ছেড়ে দিয়েছে, তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখো আমি আর বিনি একটু দুষ্টুমি করছিলাম, বিনি ভয় পায়, তো আমি বললাম চল আমার হাত ধরে একটুখানি আনন্দ কর মন খুলে, তো সেরকমটা করছিল। আর এটার পরে না দড়াম করে এটা ব্লাস্ট হয়েছে, এই দেখো বিনি কিছুক্ষণের জন্য তো ভয় পেয়ে গেছে। তারপরে বাড়িতে চলে এসেছিলাম রাত 8:30-8:30, আর বিনি দেখো বাড়িতে এসে এই সুন্দর ড্রয়িংটা করেছে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।